علينا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা নেক আমলের উপর ভালো জীবনের ওয়াদা করেছে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, এবং সেই ঈমানওয়ালা, আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই তাকে ভালো জীবন দান করবে। সুবহানাল্লাহ। কেমন করে দেবেন? এটা গাইবের কথা। ইউমিনুনা বিগাইব, দেবেন বাস এইটুকুই। মানুষ যে সব কিছু বুঝতে পারবে তা বরং যে মানুষ দাবি করে সে বুঝতে পারে, বহু অল্পটুকুই বুঝতে পারে, হয় বাস। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারও চিকিৎসা করে ভালো হই। যেটাকে খুব বৈজ্ঞানিক বলে, গবেষণা আসে অবস্থাতেই মেডিকেল সায়েন্সও বলে, ওই যে সায়েন্সগুলোর মধ্যে যে ফিজিক্যাল সায়েন্সের তুলনায় মেডিকেল সায়েন্স বেশিরভাগ জিনিস হয়ে যায়। কেন হয়? পরামর্শ করা যায়নি, হয়। এই ওষুধ খুলে এই হয়। কেন? যদি ব্যাখ্যা করতে চায় তো ডাক্তারও জানে, ফার্মাসিস্ট কেউই জানে না, বেশিরভাগ অল্পটুকুই ব্যাখ্যার আওতার মধ্যে পড়ে। তো মানুষ বড় অবুঝের মতো দাবি করে সে বুঝতে চায়, আর কখনো কখনো তার এই বুঝতে পারার দাবি একেবারে হাস্যকর হয়েছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদির খুব উন্নতি হলো কিছুদিনের মধ্যে। এই যে আমরা বর্তমান দুনিয়াতে বিজ্ঞান আর প্রযুক্তির এত ব্যবহার, এগুলো কিন্তু খুব বেশি পুরনো নয়। মাত্র 200 বছর আগে, 250 বছর আগে চলে গেলে ওই আগে তোমায় বলছে এই বিদ্যুতের আবিষ্কার, ইলেকট্রিসিটি আবিষ্কার কতদিন হয়েছে? 150-200 বছর মতো হবে। ইলেকট্রিসিটি যদি একদিন না থাকে সব কলকারখানা বন্ধ, গাড়িও চলবে না, মোটরসাইকেল চলবে না, কিছু চলবে না, সব কিছু পেছনে অল্প সে বিদ্যুৎ আছে। তো এইসব জিনিসগুলো অল্প দিন। তো বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন এই হঠাৎ করে বিজ্ঞান প্রযুক্তির খুব চর্চা বাড়লো, আগে একটা ঢেউ যখন আসে তো ঢেউর মধ্যে সবাই চলে যায়, এমনকি দিনদার যারা একটু দুর্বল তারা মনে করে আরম্ভ যে দিনের সব কিছু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ওই জমানার বেশ নাম করা তফসির বর্তমান লোকের যদি শুনে তো হাসবে, যেগুলো তফসির আমার নাম করা হবে। তো সেই বেশ তখনকার বেশ নাম করা তফসির ছিল গত শতাব্দীর প্রথম দিকের, যে সুরা ফিল, সুরা কুরেশ ইত্যাদি। মূসা আলাইহিস সালাম যে লোহিত সাগর পার হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন লাঠি দিয়ে আঘাত করো, সমুদ্রের মাঝে রাস্তা হয়ে গেল, উনি পার হয়ে চলে গেলেন। তার যা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? ওই সময় আসলে জোয়ার ছিল, ভাটা ছিল, ভাটার সময় ওইটা পানি খালি হয়ে গেছে আর ওই ভাটার পাখি পাথরে চলে গেছে, আর বিচারা ফিরাউন এসে জোয়ারের মধ্যে পড়ে গেছে। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। সুরাত কুরাইশ, সুরাফিল, সুরাফিলের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যে ওই যে আবাবিল আর পাথর মেছে, ওগুলো আসলে যে পাথর নয়, ওগুলো রূপক হিসাবে জীবাণু, আর আবাবিল হচ্ছে ওই জীবাণুগুলো যে বহন করে নিয়েছিল। তো এরা ওই আব্রাহার বাহিনী গুটি বসন্তে আক্রান্ত হয়েছিল, তো গুটি বসন্তে তারা মারা গেছে। এটা আসল কথা, বৈজ্ঞানিক কথা। তো এইটাকে এইভাবে বলা হয়েছে আর কি।
এইটা তো তফসির, তখন আবার অনেক লোকে পড়েছে আর মনে বাবা বাবা সাংঘাতিক ব্যাপার, এখন লোকে হাসবে। আল্লাহ তাআলা দ্বীনের বুনিয়াদ করেছেন গায়বের উপর, ইউমিনুনা বিল গায়ব। আমরা গায়ব বলতে সাধারণত মনে করি যেটা দেখা যায়, গায়বের কথা দেখা যায়, দেখা জানাচ্ছে গায়বের অনুবাদ এইটা বেশি ভালো হবে, যেটা বোঝা যায়। বাতাস দেখা দেয়, তুমি কোনো গায়বই জিনিস না, কারণ তার অস্তিত্ব বোঝা যায়। বিদ্যুৎ দেখা যায় না, তাও গায়বের বোঝা যায়। বর্তমানে বহু জিনিস দেদার ব্যবহার করে, যেমন ইলেকট্রন, এমনভাবে ইলেকট্রন সমস্ত কথা বলে যে সাধারণ লোক সে মনে করে যে তার বাড়িতে হচ্ছে দেশে ইলেকট্রন আছে, কেউ কোনোদিন দেখেনি, দেখবেও না, কিন্তু অন্যভাবে বোঝা যায়। তো সেই জন্যে এগুলোকে ওই দেখা জগতের আদামও দেবে। আরবিতে কথা আছে, আর বড় যেতুল ইলার বাড়ি গোবর, গোবর যদি দেখে যে এইদিকে যে উট এসেছিল এইটা গোবর থেকে দেখা যায়, গোবরের ভিতর উট লুকিয়ে আছে তাকে তো না, উট লুকিয়ে না থাকলেও উট সম্বন্ধে জ্ঞান গোবরের ভিতর লুকিয়ে আছে। এই জন্য গোটা যেগুলো মানুষ বিজ্ঞান বলে সেগুলো নিজ দেখা কিছু জিনিসই বেশিরভাগ দেখা যুক্তির মাধ্যমে পায়, গায়ব হচ্ছে ওইটা যেটা কোনো যুক্তিতে পাওয়া যায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, নিজেই বললেন আমার স্ত্রী বন্ধা আর আমি বৃদ্ধ, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ দোয়া কবুল করলেন। তারপর যখন আল্লাহ তাআলা কবুল করলেন উনি পেয়েও গেলেন, মানে আল্লাহ বলছেন তোমার ছেলে হবে, তার নাম হবে ইয়াহইয়া, বুঝতে চাইলেন যে কেমন করে হবে, আল্লাহ তাআলা বলবেন, তাহলে কোন ব্যাখ্যা দিলেন না বরং সংক্ষিপ্ত উত্তর দিলেন হুয়া আলাইয়া হাইয়্যা, এটা একটা তুচ্ছ ব্যাপার, বুঝতে পারবে না, বোঝা প্রয়োজন। মূসা আলাইহিস সালামের যে পার হয়ে চলে গেলেন লাঠির আঘাতে কেমন করে আবার সমুদ্রের মাঝখানে পথ হয়ে যাবে, এটা প্রচলিত মানুষ যদি বুঝতে চান তাকে বৈজ্ঞানিক বলে কোনো যুক্তির মাধ্যমে, ওটা কোনো বোঝার ব্যাপার নয়, আল্লাহ করেছেন হয়েছে, এর চেয়ে বেশি কিছু বলার। ইব্রাহিম সালামকে আল্লাহ আগুনে তো ফেললেন, আগুন ও নাকি কিছু পড়ারও না, তার আবার কি ব্যাখ্যা আছে কি বৈজ্ঞানিক ব্যাপার, কোনো বৈজ্ঞানিক ব্যাপার, আল্লাহ করেছেন হয়েছে। ঠিক ওইভাবেই কেউ যদি নেয় কামন করে আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ভালো জীবন দেবেন আখিরাতেও ভালো জীবন দেবেন, কেমন করে দেবেন ওটা কোনো ব্যাখ্যা নেই, আল্লাহ ওয়াদা করেছেন দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তশরিফ এনেছেন গোটা আরবের মানুষের জীবনের অবস্থা বড় খারাপ ছিল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠালেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিলেন, একসময় কুরাইশের সর্দারদেরকে একত্রিত করলেন আর বললেন যে আমি একটা কথা জানি, এই কথা যদি তোমরা মেনে নাও আরব এবং আজম অর্থাৎ কোন আরব, আরব এবং আরব স্বয়ং যদি বেরিয়ে পুরো দুনিয়া হয়ে যায় সবাই তোমার বাধ্য হয়ে যাবে, আরব তোমার বাধ্য হবে, আজম তোমাকে জিতিয়ে দেবে, অর্থাৎ সবাই বাধ্য হবে, এটা কে না চায়, সে সবাই আমার বাধ্য হয়ে যাবে, দুনিয়া সব চায় বেশি করে আরবরা, তারা নেতার নেতৃত্ব খুব পছন্দ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে খুব নাম করা এক বক্তা ছিল, যেখানে কোনো হাট টাট থাকতো সে তার উঠ নিয়ে ওখানে চলে যেত, উঁচু উঠ ছিল, উঠ উপর দাঁড়িয়ে বক্তা জিজ্ঞাস করত, কোনো পার্টিতে কিছু নাই, সামনে ইলেকশন হবে তাও না, তার বক্তব্যের কোনো ম্যানিফেস্টো নাই কিছু নাই, কিন্তু বক্তব্য দেওয়া পছন্দ করে, আসে ভালো বক্তা ছিল লোকে শুনত, ওই তার সেই বক্তার একটা নতুন কথা সে আবিষ্কার করেছিল, যে কথা আরম্ভ করতো আম্মা বাবা বলে, যেটা পরবর্তীতে এখন পর্যন্ত চালু আছে আম্মা বাদ, এর মানে কি আল্লাহ তার ভেতর যান, কিন্তু সেই বক্তা বলত অতঃপর, তো কথা আরম্ভ করতো অতঃপর দিয়ে, খুব নাম করা বক্তা ছিল, তো
এইটা প্রমাণ যে তারা কথা বলা নেতৃত্ব বক্তৃতা এগুলো পছন্দ করে। সেই সমাজের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরব তোমার অনুগত হবে, আজম তোমাকে জিজ্ঞিয়া দেবে, একবারে এরকম ভালো অফার কে পাবে। আবু আবার লাভ দিয়ে ওঠে বড় আগ্রসর বলে যে এক কথা কেন দশ কথা বল। রসুল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু আহ খুব রেগে তাব্বাত ইয়াদা, তোমার হাত ভাঙো, বাংলায় যে যেরকম প্রচলিত কথা যে তোমার মুখে ছাই পড়ুক, ওই জাতীয় একটা অর্থ, অভিশাপ, তোমার হাত ভাঙো। এরকম একটা লোক দেখিয়ে এরকম একটা ধোকাবাজি করলে লোক কত যে আরো বাজন সবাই তোমাকে মানবে, আর ধোকাটাকে বলে লাই যাই ধোকা, এটা কি হবে? আল্লাহ তালা কিছুদিনের মধ্যে দেখা যাবে। আবুল হক কেন রেগে গেল? তার দৃষ্টিতে এটা হওয়ার নয়, অযৌক্তিক। এরকম একটা কথা দিয়ে হবে বাহিনীর কথা বলতে, অস্ত্রের কথা বলতে, নতুন টেকনিকের কথা বলতে, দুনিয়া মার যোগ্য। গত বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা প্রথম একটা বোম বানালো, ওইটা কিন্তু রিসার্চ চলছিল জার্মানিতে সমান্তরালভাবে। আর একটা কথা আছে যে কিছুদিনের মধ্যে ওদের জার্মানিটা হয়ে যেত, তার যে টিম আশ্বাস দিয়েছে কিন্তু মধ্যে এরকম একটা জিনিস হবে। তো হিটলার দাবি করেছিল যে এমন যা জিনিস আমি পাচ্ছি যে গোটা দুনিয়াকে আড়াই হাত নিচে দহন করে দেবে, মোটামুটি তার বলেছে তাকে শক্তি হবে। কিন্তু আল্লাহ করা তার আগেই আমেরিকানরা বানিয়ে এবং এটাকে ফেলেও দিল, জানে যে ফেলেনি, ফেলেছে জাপান। এই কথা বোঝা বড় মুশকিল, সব যুদ্ধ চলছে ইউরোপে আর প্রধান বোমটা ফেললো জাপান, এটা অবশ্য এটা কোনোদিন উদ্ধার করা যাবে না। বিভিন্ন ধরনের থিওরি আছে, আমার দৃষ্টিতে সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি এইটাই যে ওই যে চেইন রিয়াকশন হবে, এর আগে তো টেস্ট করা হয়নি, জানেন এটা আদৌ থামবে কিনা বা কতদূর গিয়ে থামবে, এটা বড় অনুষ্ঠিত জিনিস ছিল। একটা পরে একটা চেইন রিয়াকশন মানে এই বাড়িতে আগুন লাগলো, ওই আগুন লাগলো, পাশে বাড়িতে লাগলো, তার পাশে বাড়িতে লাগলো, তার পাশে বাড়িতে লাগলো, এটা চেইন রিয়াকশন। আর গোটা অ্যাটম বম্ব চেইন রিয়াকশন উপর নির্ভরশীল, চেইন রিয়াকশন এই জিনিসটা হয়েছে, কখন কোথায় থামবে এটা তখনও ভালো করে জানা ছিল। সেই জন্য যত দূর সম্ভব যদি ছাই হোক এশিয়া ছাই হোক, ইউরোপে আসবার আগে আগে, সেই জন্য ইউরোপ থেকে দূরে মেরেছে। তো যে দাবি করলো দুনিয়া জয় করবে, দাবির পেছনে তার কিছু যুক্তি, কিছু প্রযুক্তি ইত্যাদি হাতে যার কারণে হিটলার দাবি করলো। ওই প্রযুক্তি যখন আমেরিকানরা পেয়ে গেল যে তার তাদের কাছে জাপান ইত্যাদি একেবারে বিনা শর্তে আত্মসমর্পণ করল, বোম ফেলা করে আর কোনো কথাবার্তা নেই, আনকন্ডিশনাল সারেন্ডার করে বিনা শর্তে। কিন্তু এই যে করছে তার একটা যুক্তির সামনে, প্রযুক্তি ইত্যাদি একটা যুক্তির সামনে আল্লাহ তাআলা ফতার ওয়াদা করছেন, সামনে কোনো যুক্তি নেই, অর্থাৎ মানুষ বুঝতে পারে এরকম কোনো কথা সামনে নেই। মানুষ চাইলে মানে একটা অবস্থা পড়ল সামনে সমুদ্র আর পেছনে ফেরা হবে, তারা ঘাবড়ে গেল আর ঘাবড়াবো কোথাও, অবস্থিতির দিক থেকে পরিস্থিতি খুবই খারাপ। আর এগুলো বলি ইন্না নামুদ রাখুন, আমরা ধরা পড়ে গেলাম, আজকাল যেরকম করে আমরা ধরা পড়ে গেলাম, বলছি বা কি হয়েছে যে অঙ্ক অঙ্কে ধরা পড়ে গেছে না, ধরা খেয়ে গেছে। তো বনী ইসরাইলের কথা বলবো যে ধরা খেয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়হদীন, আমার সাথে আমার রব আছেন, পথ দেখাবো। যদি কেউ জিজ্ঞেস করতো যে কেমন করে দেখাবেন একটু বুঝাও, বুঝাবার কোনো কথা উনি জানেন, নিজেও জানেন আল্লাহর ওয়াদা আছে, কোনো না কোনো জিজ্ঞেস করেছেন যে ওয়াদার উপর ভরসা করে মূসা আলাইহিস সালাম বললেন পথ দেখাবেন, কিন্তু এটা কোনো ব্যাখ্যা মূসা আলাইহিস সালাম নিজেও জানেন, জানার কথাও এটি ব্যাখ্যা জানেও না আর এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। ওই একই জিনিস আরেকবার হবে সেটাও একটা জিনিস বোধগম্য বা বৈজ্ঞানিক হওয়ার জন্য শর্ত হলো,
एक ही अवस्था जदि आबार करा जाए तो एक ही उत्तर देवे আর যদি আমি একটা এক্সপ্লেন করে বললাম যে এই হয়েছে ঠিক আছে আমি করেছি কিন্তু তোমার আমার করা হয়েছে তোমার করা হবে না এটা জিনিসটা বকা বিজ্ঞান শর্ত হইল যে একই অবস্থায় যদি যেই করুক না কেন ওটা একই উত্তর দেবে আর দিনের ব্যাপার হলো মূসা আলাইহিস সালামের কাছে ওটা অন্য সময় হবে আল্লাহ করেছে তো পুরা দিন হলো গাইবের উপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনে জবাব করলেন তো ঠিক আছে আমিও তাহলে আগুনের মধ্যে ফেলে দিই বা পড়ে যাই না ওটা হবে তো নিশ্চয় থাকে মূসা আলাইহিস সালামকে ওনার মাকে বললেন যে তোমার বাচ্চাকে দুধ খাওয়াও যদি ভয় লাগে বাক্স করে নদীতে ফেলে দাও আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে নবী বানাবো এটা কথা কোনো বোঝার কথা নয় এই জন্য যে বোঝা আমরা ওইটাকে বলি যেটা সচরাচর হয়ে থাকে দেখেছি এরকম যদি হতো যে এই গ্রামের অনেক মহিলারা তাদের বাচ্চাদেরকে বাক্সে ফেলেছে আর তাদের 97% নবী হয়েছে এটা স্ট্যাটিস্টিক্স অফ ইসলাম করে দেখলো এটা নাও কমপক্ষে 51% সেটা 12 চান্স আছে এইরকম দৃষ্টান্ত একটাও নেই সেটা বকল তো আল্লাহ তারা দিন এটা যে এটার পেছনে যদি তুমি যৌক্তিক সমর্থন খুঁজো যে এরকম আরো অতীতে ঘটনা ঘটেছে কিনা একটাও পাবে আল্লাহ বলছেন হোক জাকারিয়া সরকার বললেন তো আল্লাহ তারা দিন দিয়েছেন আল্লাহ বলেছেন যে তুমি যদি ভালো আমল করো আমি তোমাকে দুনিয়াতেও ভালো জীবন দেবো আখেরাতেও ভালো জীবন ভালো আমলের বুনিয়াদ হলো ঈমান প্রথম শর্ত যে আমল ভালো আমল কাকে বলে যে আমল আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ মতো করা হয়েছে এটা ভালো যদি করো আল্লাহ ভালো জীবন দেবে তারা করলেন যারা ঈমান এনেছে তারা করলেন আল্লাহ তারা ওই ভালো জীবনটা তাকে দেখালেন কিন্তু যদি কেউ আগে থেকে বুঝতে যায় যে কোনোভাবে যে কোনো যুক্তি তগতিতে কেমন করে হবে এটা কোনোভাবে বোঝার ব্যাপার ছিল পরবর্তীতে হয়েছে মেনে নিয়ে কারণ তো মানতেই হবে হয়েছে রসুল সাল্লাহ আলী সাহেব হিজরত করে যখন মক্কাতে মদিনায় যাচ্ছেন ওনার উপর ঘোষণা করা হয়েছে যে যে ধরে এনে দিতে হবে তাকে 100 দরুদ পুরস্কার দেওয়া হবে 100 দরুদ মানে বিরাট ব্যাপার এই লোভে তো অনেক দূর আছে তার মধ্যে সুরাকা রয়েছে সুরাকা আপনার মালিক আসবেন সম্ভবত উনি এক জায়গায় কি 100 ভাগে রসুল সাল্লাহ আলী সাহেবকে পেয়েই গেলেন কিন্তু আল্লাহ তাআলা রসুল সাল্লাহ আলী সাহেব করলেন রসুল সাল্লাহ আলাইহিস সালাম ওনাকে দাওয়াত দিলেন ইসলাম কবুল করবার দাওয়াত কবুল করলেন না কিন্তু এই শর্তে ফিরে এলেন যে উনি রসুল সাল্লাহ আলাইহিস সালামকে যারা খুঁজছে ওনার শত্রু তার সহায়তা করবেন না এই উঠে রসুল সাল্লাহকে ছেড়ে দিলেন ঘটনা ছিল এরকম উনি কাছে যখন এসেছেন আল্লাহ তালা এমন করলেন যে উনার ঘোড়া মাটিতেই ডুবে যাচ্ছে তো মোসা আলাইহিস সালাম তো পানিতে ডুবলেন না আরো মাটিতে ডুবছে ভয় যখন পেল রসুল সাল্লাহ আলাইহিস সালামের সাহায্য চাইল রসুল সাল্লাহ আলাইহিস সালামের দোয়াতে হেফাজত করল কিন্তু লোভ এত প্রবল বেঁচে গেল যখন আবার ঘটছে রসুল দোয়াতে কোনো ছুটে আবার এক অনুসরণ আবার আল্লাহ তারা ধরলেন আর ডুবতে লাগলো আবার রসুল সাল্লাহ আলাইহিস সালামের সাহায্য চাইল রসুল সাল্লাহ আলাইহিস সালামের দোয়াতে সে আবার মুক্তি পেল এবার থেমেছে তারপর রসুল সাল্লাহ তাকে দাওয়াত দিয়ে ইমান ইমান কবুল করলো না এই ওয়াদা করলো যে আমি আর তোমার বিরুদ্ধে লড়বো না আর যারা লড়ে তাদের সাহায্য করব তখন রসুল সাল্লাহ তাকে দাওয়াত ছিলেন যে হে সুরাকা সেদিন কেমন লাগবে যেদিন পারস্য সম্রাটের কাকন তুমি পড়বে তো পারস্য সম্রাটই বা কি আর তার কাকন কি যেরকম আমাদের প্রচলিত কথা আছে যে আদার ব্যাপারে আবার জাহাজ কি বোঝে গ্রামের লোক গরিব মানুষ কোথায় পারস্য কোথায় সম্রাট কোথায় কেউ তার বোঝার কথাও নয় অমর দাস জমানায় পারস্য সাম্রাজ্যের পতন হলো গরিমতের মাল আনা হলো সম্রাটের সেই পোশাকগুলো আনা হলো আর সুরাকার একজনকে ডাকলেন আর সম্রাটের পোশাক পরালেন আর সেই কাকনও পরালেন যেটা একটা মুকুট এবং কাকন বিশেষ জিনিস ছিল যেটা সম্রাটেরই আর জিজ্ঞেস করলেন যে বড় এখন কেমন লাগছে কেউ যদি বলে যে এটা কেমন করে হলো তার ব্যাখ্যাটা কি তো পরে ব্যাখ্যা দিয়ে তোমাদের খুব কঠিন নয় কিন্তু এর আগে কোনো ব্যাখ্যা ছিল আল্লাহ বলেছেন হয়েছে রসুল স্যার বলেছেন হয়েছে কখনো কখনো একেবারে বিস্তারিত বলেছেন আল্লাহ ওয়াদা করেছেন যদি আর কেউ ভালো আমল করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ভালো জীবন দেবেন আখেরাতেও ভালো জীবন দেবেন
মক্কার মানুষের জীবন এত খারাপ ছিল যে যত খারাপ কল্পনা করা মুশকিল, সব দিক থেকে অভাব তো চূড়ান্ত অভাব, মানুষের মধ্যে আচরণের অশুদ্ধতা তার কোন সীমা নেই। নিজের মা নয় কিন্তু নিজের স্বপ্নকে দাসী হিসেবে রাখত আর স্ত্রী হিসেবে ব্যবহার করত, অত তার স্বপ্ন। আর বাচ্চাদের তখন তো জানাই আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন সর্দার দেখা করতে এলো, কারো বাড়িতে যে ঢুকবে সে কমপক্ষে একটু আদর যে তার জিজ্ঞেস করে ইসলাম করে কিছু না, একেবারে হুল বাড়ির ভিতরে ঢুকে গেল। ওখানে আয়েশা রাদিয়াল্লাহর ঘরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহর কাছে ছিলেন, ঢুকলো, ঢুকে যেদিকে আছে ঘরে একজন মহিলার সাথে যে পুরুষ আছে তাকে দেখে বের হয়ে যায়, কিছু তাও না আমার টাকা দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পছন্দও করে ফেলল, পছন্দ করে একটা প্রস্তাব দিল যে আমার স্ত্রীর সাথে বদলিনের কেমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর নবী, ঠান্ডা ভাবে তাকে ফিরে দিয়ে দিলেন। ফিরত যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে লোকটা কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন আহমাক মুতা, আহমাক আমাদের দেশে বলে আম্মত, ওটা আরবি শব্দ অবুজ, কিন্তু ওই কথা বললেন তার আরেকটা পরিচয় মোতা, কৌম যা অনুসরণ করে, বড় জ্ঞানী লোক। তো এই যদি জ্ঞানী মানুষের অবস্থা হয় তো জ্ঞানহীন কারা তাদের একটু অত্যাচার করা দরকার। মসজিদের ভিতরে একজন গ্রামে ঢুকে এসেছে মসজিদ বুঝে ওর পেশা করার দরকার পড়েছে, তো ওখানে মসজিদের ভিতরে পেশা করে দরকার। আমাদের দেশে একটু ট্রেনিং প্রাপ্ত কুকুর বিড়াল এগুলো জানে কথা পেয়েছিল, ঘর কিন্তু করে না, একেবারে ঠিক। ফ্রান্সে আমার একজন সাথী আছেন, তোদেরকে সময় লাগান, তো ওনার বাড়িতে দুটো বিড়াল আছে ঘরেই থাকে, তো ওই বিড়ালগুলো যখন তাদের হাজত হয় বাথরুমে যায়, বাথরুমে বাচ্চাদের জন্য যে কোমরের উপর ছোট একটা ট্রেন দেওয়া আছে, বড় ফ্রেন তো বাচ্চা পড়ে যায়, তো বাচ্চাদের জন্য ছোট একটা ফ্রেন বাজারে পাওয়া যায় ওগুলো ফিট করে দেয়, তো বাথরুমে অত ছোট ফ্রেন দেওয়া আছে ওই ফ্রেমে ঠিক মতো বসে বিড়াল তার হাজত বোড়াবে সোজা কোমরের মধ্যে, বাকি বিচারে ফ্লাশ করতে যায় না, ওটা মালিককে করতে হয়, কিন্তু অন্য কোনো ঝামেলা নেই, ঠিক ঠিক জায়গায় নিশে করে। আর সে একজন মানুষ মসজিদের ভিতরে সে ওখানে বসে পেশা করতে লাগে, এই জাতীয় কৌম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে নবী বানিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা ব্যবসা বাণিজ্য শিখাবেন, কৃষিকাজ শিখাবেন, বিজ্ঞান প্রযুক্তি বা কোনো কিছু কিচ্ছু না, ঈমান এবং আমালের শিক্ষা দিলেন। আর কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা যে শুধু তাদের আচরণগুলোকে শুদ্ধ শুদ্ধ করেছেন তাই নয়, বরং আল্লাহ তাআলা অত্যন্ত স্বচ্ছল একটা কৌম দান যারা অন্যদেরকে দেদাদার করার করছে। ঠিক আছে, নামাজি হলাম, জিকির করলাম, তিলাওয়াত করলাম, নেক আমল করলাম, তো নেক আমল করে নেক তো হওয়া যায় কিন্তু পেট ভরে খেতে তো টাকা লাগে, ওটি করতে গেল কোনো অপেক্ষা, নেক আমল করে নেক আমল টাকা আনে না, নেক আমল তো টাকা দেয় কিন্তু আলাদা দিয়েছে কোনোভাবে বুঝতে পারবে। ইয়ারমুকে যুদ্ধ হলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফলাতে, রোম সম্রাট পালিয়ে গেল দূর আন্তাকায় নিরাপদ জায়গায় পৌঁছা করে তার সৈন্য সমতে কথিত হলো, আর বোঝার চেষ্টা করলো যে আমরা কেন হেরে গেলাম, সৈন্যবাহিনী আমাদের বাহিনী বড় না, তাদের অস্ত্র ইত্যাদি সব কিছু কোনো একটা উত্তর পায় না, বোঝার কোনো উপায় নেই, কোনো কারণ পাচ্ছে না। শেষ পর্যন্ত সে অপারগ হয়ে জিজ্ঞেস করলো যে তাহলে আমরা কেন হেরে গেলাম, একজন প্রবীণ সিপাহী রোমি অর্থাৎ খ্রিস্টান, সে বলল যে আমি বলছি ওরা আমরা কেন হারলাম, ওরা কেন জিতল, কেন যে তারা রাত জেগে ইবাদত করে, মদ খায় না, ব্যবচার করে না, দাম না দিয়ে জবরদস্তি কারো জিনিস ছিনে নেয় না, ওয়াদা রক্ষা করে। এই যে কথাগুলো বললাম এই সব কথাগুলো হচ্ছে নেক আমার, নেক আমলের সাথে যুদ্ধ জিতা কোনো সম্পর্ক নেই, যুদ্ধের সম্পর্ক হচ্ছে অস্ত্রের সাথে, বাহিনীর সাথে, যুদ্ধ পদ্ধতির সাথে, প্রশিক্ষণের সাথে ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো বলবো কথা একটাও মিলিটারি লাইনের কথা,
যেটা কি যে কোনো বলি যে নেক আমলের কথা আল্লাহ তাআলা যে কথা বলেছে যে তুমি নেক আমল করো আল্লাহ তাআলা তোমাকে ভালো জীবন দান করবেন আল্লাহ তাআলা ওটা দান করবেন আর একজন রোমি অবসমান সিপাহী স্বীকার করছে যে তার সত্যি হচ্ছে নেক আমল যদি তাকে কেউ জিজ্ঞেস করতো যে নেক আমলের সাথে যুদ্ধ জিতা কি সম্পর্ক সে বলতো কোনো সম্পর্ক নাই কিন্তু এইটি কারণ আর শুধু সে যে বললো তা না রোম সম্রাট হিরাকল সে তার সমর্থন করবে তো তুমি ঠিক বলেছো তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে আর সবশেষে নেক আমল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আর এই ওয়াদা দিয়ে পাঠিয়েছেন যে যদি কোন একজন ব্যক্তি বা কোন একটা জাতি নেক আমলওয়ালা হয়ে যায় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ভালো জীবন দেবেন আখিরাতেও ভালো জীবন দেবেন যদি কেউ বুঝতে চায় যে কেমন করে হবে ওটা বোঝা তার কোনো প্রয়োজন নেই মানুষ তৈরি হল জাকারিয়া আলাইহিস সালাম যেরকম উনি ছেলে আল্লাহর কাছে ছেলে চাইলেন যে আল্লাহ তুমি আমাকে ছেলে দান করো আল্লাহ দিন বুঝতে চাইলেন যে কেমন করে হবে আমার স্ত্রী মন্ধা আর আমি বৃদ্ধ কেমন করে হবে ওইটা আলাদা করে ব্যাখ্যা দিলেন না ব্যাখ্যার প্রয়োজন ছেলে পেলে হলো তো আল্লাহ তারা আমাদেরকে ওয়াদা করেছেন আমরা যে নেক আমল করি আল্লাহ তারা আমাদের ভালো জীবন দেবেন কেমন করে দেবেন ওটা আল্লাহ জানেন আমার বুঝার কোনো প্রয়োজন নাই বুঝতে পারবো আল্লাহর পথে বের হয়ে নেক আমল ওয়ালা হই আর আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস করা শিখি মনে যে শব্দ থাকে যে কেমন করে হবে যে এই কথাগুলো যেন মনে উকি না দেয় বরং আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দেবেন আমি ওই প্রমত পাইনি আর কোন চিন্তা করা দরকার সেই জন্য আল্লাহ পথে বেরোতে হবে নইলে মনে কিন্তু বারবার সদান ওই সন্দেহ জাগবে যে কেমন করে হবে বুঝতে হবে আর এই বোঝার ধাঁধার মধ্যে পড়ে সে নেকামো ছেড়ে বড় শত্রু হচ্ছে যেটা বুঝতে পারি না ওটাকে বুঝবার চেষ্টা করা বরং ইমানের বুনিয়াদ হচ্ছে যেটুকু আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন ওইটুকু বুঝলাম যেটুকু আল্লাহ তাআলা বোঝাননি ওইটা এমনি ভাবে মেনে আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফিহি আলিফ লাম মিম এই বইয়ের মধ্যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু বুঝলামই না শব্দ আছে কি না আছে কি বুঝবো আলিফ লাম মিম কি অর্থ সব মুফাসসিরিন বলেন যে আল্লাহ তাআলা জানে কি অর্থ আল্লাহু আলাম কোনো অর্থ কিছু বুঝলামই না তো দিনের বুনিয়াদ হচ্ছে যে আল্লাহ তাআলা যেটুকু বুঝিয়ে দেন ওইটুকু বুঝলাম যেটুকু আল্লাহ তাআলা বোঝাননি বাস মানে এটাই ঠিক কি ঠিক জানি আল্লাহ বলছেন ঠিক সে ঠিক ওইভাবে আল্লাহর পথে বের হবে আল্লাহর কথাকে ঠিক বলা শিখে যে আল্লাহ ঠিক বলেছে এই জন্য সবাই নিয়ে ইনশাআল্লাহ যে চার চার মাসের জন্য যত তাড়াতাড়ি আল্লাহ পথে বেরো যাবো যারা যাই আর যারা গিয়েছি তারা প্রত্যেক বছর তিন চিলা যাওয়ার ইরাদা করছে আগামী 16, 17, 15, 16, 17 তিন দিনে জমা যাবে যারা আগে গিয়েছি তারাও নিয়োগ করি যারা আগে যায় তারাও নিয়োগ করি ইনশাল্লাহ যে 15, 16, 17 তিন দিনে জমা যাবে প্রথম কথা তো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব চার মাসের জন্য বের হয়ে যাবে ঠিক না ইনশাল্লাহ আর তারপর ওইটা প্রস্তুতি যাবে যে 15, 16, 17 একটা সময় শুরু আছে এইটার জন্য আমরা ইরাদা করি তাই আছি ইনশাল্লাহ নাম লেখাবো নাকি 15, 16, 17 তারিখে তো বলে সেরা কারা কারা যাবো নাম লিখে